नमस्कार बंधुरा, भिडियोर माध्यमे देश और राज्य बेश कयेकटी गुरुत्वपूर्ण विषय अपन सामने तुले धरब। ताई भिडियोटी सम्पूर्ण देखुन, आशा करी अनेक विषय सम्पर्के आपनी समृद्ध हबेन। आर जदि ए भिडियो थेके आपनी समृद्ध हन, अनुग्रह करे भिडियोटी एकटी लाइक करबेन, पारले शेयर करबेन। चैनलेर परवर्ती आपडेट पेते चैनलटिके अवश्य सबसक्राइब करे राखबेन एबं पाशेर नोटिफिकेशन बेलटी अति अवश्य क्लिक करे राखबेन। चलुन एबार विस्तारित मूल प्रतिबेदने प्रवेश करा जाक। देश जुड़े এই মুহূর্তে করোনা ভয়ঙ্কর আকার নিয়েছে, তবে এখনো নাকি এই সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। চলতি বছরের নভেম্বরে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, অর্থাৎ আরও খারাপ সময় দেখা এখনো বাকি। এই বিষয়ে আগেই সাবধান করেছিল বিশেষজ্ঞরা, আর নতুন সমীক্ষাতে উঠে এলো এই বিষয়টি। এখানেই শেষ নয়, ওই সময় দেশে আইসিইউ এর শয্যা সংখ্যা এবং ভেন্টিলেটরেও টান দেখা দিতে পারে। কোনো বিদেশি সংস্থা নয়, খোদ আইসিএমআর এর পক্ষ থেকে এই সমীক্ষা করা হয়েছে। এই সংক্রমণ রুখতে দেশে 8 সপ্তাহের লকডাউন চলেছে, তবে ধাপে ধাপে সমস্ত কিছুই ইতিমধ্যেই খুলতে শুরু করেছে। ইতিমধ্যেই আনলক 1 পর্ব পেরিয়ে গিয়েছে প্রথম সপ্তাহ, আর যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে এই সংক্রমণের আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আনলক 2 নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। না লকডাউনের পথে হাঁটতে হয় এই চিন্তা থাকছে। দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 3,20,000-এর অধিক, মৃত্যু হয়েছে 9,195 জনের। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এখনও কঠিন সময় আসেনি। আইসিএমআর এর অপারেশন রিসার্চ গ্রুপ এই সমীক্ষাটি চালিয়েছে, তাতে জানা গিয়েছে নভেম্বরের মাঝামাঝি এই সংক্রমণের হার সর্বাধিক হবে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হতে পারে সরকারকে, কারণ প্রথম পর্যায়ে লকডাউন করে সংক্রমণের গতি বেশ কিছুটা কমিয়ে দিয়েছে সরকার, এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যের পরিকাঠামো গড়ে তোলা গিয়েছে, এবং সেই পরিকাঠামো নভেম্বরের গোড়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে সক্ষম, কিন্তু তারপর থেকেই যাচ্ছে কঠিন পরিস্থিতি। সমীক্ষায় বলা হয়েছে আইসিইউতে বেড এবং আইসোলেশনে বেড ও ভেন্টিলেটর অপ্রতুল হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই এই অবস্থায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সাবধানে থাকুন এবং এই সময় নিজেদের ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করুন। কিভাবে নিজেদের ইমিউনিটি বাড়াবেন এ সংক্রান্ত ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন দেখে নিতে পারেন, উপরে আই বাটনে দেওয়া রয়েছে। অন্যদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল এক তরুণ জনপ্রিয় অভিনেতা মাত্র 34 বছর বয়সে আত্মঘাতী হয়েছেন। তার নাম সুশান্ত সিং, যিনি ধোনি সিনেমা করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। সুশান্ত সিং রাজপুতের পার্থিব দেহ ময়না তদন্ত করে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন এবং তার জন্য ওষুধও খাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে গত রবিবার সকাল 6:30 ঘুম থেকে ওঠেন সুশান্ত, বাইরে আসেন এবং সবার সঙ্গে কথাবার্তাও বলেন। এরপর 9:30 নাগাদ জুসের গ্লাস হাতে নিয়ে নিজের ঘরে যান সুশান্ত, এবং তখনই তাকে শেষ দেখেন তার পরিচারক। এরপর সুশান্ত নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। পরিচারক কি খাবেন জিজ্ঞেস করতে আসেন, কিন্তু সুশান্ত কোনো উত্তর দেননি, দরজাও খোলেননি। এরপর 12:30 নাগাদ ফের পরিচারক খাবারের কথা জিজ্ঞেস করতে আসেন, এবারও কোনো উত্তর না পেয়ে দরজা ধাক্কা দিতে শুরু করেন। দরজা না খোলার কিছুক্ষণ বাদে তার বোনকে ফোন করা হয়, তার বোন থাকেন গুরগাঁওতে। 40 মিনিটের মধ্যেই সুশান্তর বাড়ি বান্দ্রাতে পৌঁছে যান তিনি। তিনিও অনেক ডাকাডাকি করেন কিন্তু কোনো সাড়া পাননি। এরপর মেকানিক ডাকা হয় দরজা খোলার জন্য, দরজা খুলতেই তার ঝুলন্ত দেহ দেখা যায়। এক তরুণ এই জনপ্রিয় নেতা কেনই বা এই আত্মহননের পথ বেছে নিলেন, এর উত্তর খুঁজছে সকলেই। সমগ্র বিনোদন জগৎ এবং ক্রিয়া জগৎ আজ শোকস্তব্ধ, শোকস্তব্ধ তার অগণিত ভক্তরাও। কেন তিনি এই আত্মহননের পথ বেছে নিলেন, উঠে আসে নানান তথ্য। এ বিষয়ে অনেকেই বলছেন যে সম্পর্কের জটিল টানাপড়নে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, আবার অনেকের মতে দীর্ঘদিন ধরে তিনি নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন। সুশান্ত সিংহের সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে যে তিনি যে বান্দ্রার ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের মাসিক ভাড়া ছিল প্রায় 4,50,000 টাকার মতো।
অভিনয় জগতে যারা এইরূপ পর্যায়ে পৌঁছে যান তাদের লাইফস্টাইল মেনটেন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে তখন আরও কঠিন হয়ে পড়ে যখন একটার পর একটা কাজ করার পরও সেটা মুখ থুবড়ে পড়ে যায় বক্স অফিসে, অথবা কাজ যখন হাতে না থাকে। যাই হোক, সুশান্ত সিংহের মানসিক অবসাদ কেন এইরূপ অবস্থায় পৌঁছালো সেই বিষয়টি এখনও পর্যালোচনা চলছে। তবে এই ঘটনায় ভারতবর্ষের অগণিত মানুষ আজ শোকস্তব্ধ। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, তা হলো বাড়তে পারে এবার মেয়েদের বিবাহের বয়স। হ্যাঁ বন্ধুরা, এইরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এই মুহূর্তে আমাদের দেশে মহিলাদের বিবাহের বয়স হলো 18 এবং পুরুষদের বিবাহের বয়স হলো 21। দেশে মহিলাদের জন্য বিয়ের আইনি বয়স বাড়ানো হতে পারে এবং এই ঐতিহাসিক পদক্ষেপের দিকেই এগোচ্ছে সরকার। এর মধ্যে সরকারি তরফে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। 31 জুলাইয়ের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে 1978 সালে মেয়েদের এই বিবাহের বয়স করা হয়েছিল 15 থেকে 18 এবং তারপর থেকে এখনও পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায়, 18 বছরের পূর্বেই অনেক মেয়েদের বিয়ে দেয়া হয়ে থাকে। এই বিষয়টির ওপর এবার থেকে কড়া নজর করবে সরকার। ইতিমধ্যেই সরকারি পর্যায়ে আগেকার সিদ্ধান্তের পরিবর্তন নিয়ে টাস্কফোর্সের গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের সামনে বিয়ে ছাড়াও মাতৃত্বের বিষয়টিও থাকছে। তবে মহিলাদের বিবাহের বয়স কতটা বাড়ানো হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে অনেকের যুক্তি যে পুরুষদের ক্ষেত্রে বিবাহের বয়স 21 করা হলেও মহিলাদের ক্ষেত্রে তা 18 কেন করা হয়েছে। এক্ষেত্রে একটা সামাজিক বৈষম্য বা লিঙ্গ বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে দর্শক বন্ধুরা আপনাদের কী মত যে মেয়েদের বিবাহের বয়স কি বাড়ানো প্রয়োজন, নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। অন্যদিকে এবার চলে আসবো রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে। করোনা এবং আমফান নিয়ে বাংলায় রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। বাংলার রাজনীতিতে বিরোধী দলের জায়গা নেই, এমনটাই অভিযোগ বিরোধীদের। ত্রাণ বিলি করতে দেয়া হচ্ছে না, রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না বলে বারবার অভিযোগ করছে বিরোধীরা। এ বিষয়ে সবথেকে বেশি যে রাজনৈতিক দল তীব্র বিরোধিতা করছে তা হলো বিজেপি। তার পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসেরও একই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকার এবং তৃণমূলের বাধায় মানুষের দুর্দশার সময় ত্রাণ পর্যন্ত দেওয়া যাচ্ছে না, আর এই পরিস্থিতি চলতে থাকলে বাংলার ইতিহাস এদেরকে ক্ষমা করবে না, এমনটাই তীব্র ভাষায় আক্রমণ করেন বাংলার এককালে তৃণমূলের চাণক্য এবং বর্তমানে বিজেপির অন্যতম সদস্য মুকুল রায়। তিনি বলেন যে 2006 সালে বামফ্রন্ট 235 আসন জয় করে ক্ষমতা এসেছিল, কিন্তু অতিরিক্ত অহংকার এবং অপশাসনের জন্যই পরের ভোটই, অর্থাৎ 2009 সালে মানুষ তার জবাব দিয়েছিল এবং পরবর্তী বিধানসভা ভোটে, অর্থাৎ 2011তে বামফ্রন্টকে পশ্চিমবঙ্গের জনগণ বিদায় করে ক্ষমতায় এনেছিল তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিপিএমের ফেলে যাওয়া জুতোতে পা গুলিয়েছেন। তিনি বলেন, খরগোশ আগে এগিয়ে নিজের বাসস্থানের মধ্যে মুখ গুঁজে দেয়, ফলে তারা আর বাইরের জিনিস দেখতে পায় না, কিন্তু তার পিছনে তো বিড়াল রয়েছে। তৃণমূল সরকারের বর্তমান অবস্থা সেই রকমই। শাসক দল উদারতা দেখিয়ে রাজ্যের মানুষকে নিজের বলে ভাবতে পারেনি, অথচ প্রায় সব জনপ্রতিনিধি তাদের রাজনীতি থেকে তারা বেরোতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ত্রাণ বিলিতে যেন দলবাজি না হয়, কিন্তু যাদের মাধ্যমে হবে তারাই যদি দলবাজিতে লিপ্ত হয়, অর্থাৎ সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কী বা করার থাকে। অন্যদিকে অবশ্য তৃণমূলের অভিযোগ যে খারাপ রাজনীতি করছে বিজেপি। মহামারী এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যখন বিধ্বস্ত গোটা রাজ্য, এই সময় পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে না দাঁড়িয়ে খারাপ রাজনীতি করছে।
তৃণমূলের অভিযোগ, বিভিন্ন ধরনের মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক বিষয় সাধারণ মানুষদের মধ্যে প্রচার করার চেষ্টা করছে বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি। বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এই সংক্রমণ এবং আমফান পরিস্থিতিতে বাংলার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে, আর এই অবস্থায় বিরোধী দলগুলি কেবলই রাজনীতি করে যাচ্ছেন। এই অবস্থায় কে বা কারা রাজনীতি করছেন, দর্শক বন্ধুরা আপনারাই ভালো উত্তর দিতে পারবেন। নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।